ধর্মতলার দিকে নজর রাখতে হচ্ছে। ধর্মতলাতে সেখানে আরোয়াক অনুসরণকারী চিকিৎসক যার শারীরিক অবস্থার অবনতি, অনুষ্ঠব মুখার্জি তিনি এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়েছেন। যেমনটা জানা যাচ্ছে যে তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে, সরাসরি ধর্মতলার দিকে দেখুন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। আরোয়াক অনুসরণকারী চিকিৎসক অনুষ্ঠব মুখার্জি তিনি এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়েছেন, অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম যে অনিকেত মাহাতো তিনি অসুস্থ হয়ে পড়াতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, আর এই মুহূর্তে অনুষ্ঠব মুখার্জি তিনি অসুস্থ হয়ে পড়েছেন, অ্যাম্বুলেন্সে করে ধর্মতলার অনুষ্ঠান মঞ্চ থেকে সরাসরি তাকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন অনুষ্ঠানরত যারা চিকিৎসকেরা রয়েছেন অন্যান্য তারা কিন্তু সেখানেই রয়েছেন। তবে আরও এক অনুসরণকারী চিকিৎসক অনুষ্ঠব মুখার্জি তিনি এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়েছেন, সে কারণেই তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হলো। একটানা তারা অনুসরণ করছেন, না ছড় লড়াই তাদের, এবং সেই লড়াইয়ে যে তারা একদমই দমছেন না সেটা কার্যত বারবার করে তারা বার্তা দিচ্ছেন, এবং সে কারণেই তারা এখনো পর্যন্ত অনুসরণ জারি রেখেছেন। একটানা 145 ঘন্টা অনুসরণ, এবং সেই অনুসরণে 145 ঘন্টারও বেশি সময় তারা অনুসরণ করছেন, এবং সে কারণেই আরও এক অনুসরণকারী অনুষ্ঠব মুখার্জি তিনি অসুস্থ হয়ে পড়েছেন, এবং সে কারণেই তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। সেই ছবি ধর্মতলা থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। সেই ছবি সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি ধর্মতলা চত্বরে। সেখানে অন্যান্য যারা চিকিৎসকেরা রয়েছেন তারা লাগাতার স্লোগানিং করছেন, তারা মনোবল বৃদ্ধি করার চেষ্টা করছেন। যারা অন্যান্য অনুসরণকারী চিকিৎসকেরা রয়েছেন তাদের যাতে মনোবল কোনোভাবেই ভেঙে না পড়ে সে কারণেই তারা লাগাতার স্লোগানিং করছেন। যে ছবি আপনারা ধর্মতলা থেকে সরাসরি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ধর্মতলাতে, সেখানে অনুসরণ মঞ্চ থেকে আরও এক অনুসরণকারী চিকিৎসক অনুষ্ঠব মুখার্জি তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনীষা রয়েছেন। মনীষা, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে অন্যান্য যারা চিকিৎসকেরা তারা লাগাতার স্লোগানিং করছে। পরিবার তার জন্য, তার ছেলের জন্য কাঁদছেন, তো চোখে জল, ছোট ছোট
সন্তান তাদের জন্য কষ্ট পাচ্ছেন মধুকল্পিতা আপনি কোথা থেকে এসেছেন এসেছি সল্টলেক থেকে সারা পূজো আমরা ঘরে থাকতে পারছি না এটাই আমাদের মন্দির এটাই আমাদের উৎসবের স্থান আপনি এখানে টানা পড়ে থাকছেন আমি এখানে রাতের দিকে আসছি আমি স্বাস্থ্য ভবন গেছি আমি করুণাময়ী গেছি অনেকেদের সাথে আমার কথা হয়েছে আমার সন্তানের মন হচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে আজ গোড়া লড়ছে আমাদের ভবিষ্যৎ আজকে দ্বিতীয় জন মানে অনিকেতের পর অনুষ্ঠু চিন্তা করতে পারছি না আর কত আর কত এরপরেও কেউ কোনো কিছু আওয়াজ নেই কারো সারা শব্দ নিহত হবে এবার এবার আমার মনে হয় সরকারকে একটু মানবিক হতে হবে এইভাবে ডাক্তার লাগ না এইভাবে ডাক্তার কাছে অসুস্থ হয়ে যাচ্ছেন উনি কি দেখতে পাচ্ছেন না আমাদের রাজ্যের স্বাস্থ্য আপনি কোথা থেকে এসেছেন আমি টালিগঞ্জ থেকে এসেছি মানে দেখতে পাচ্ছ বহু মায়েরা বোনেরা মানে অনুষ্ঠুপদের অনিকেতদের যারা কোনো তাদের নাম নেই পরিচয় নেই কোনো সম্পর্ক নেই রক্তের সম্পর্ক নেই মধুকল্পিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা সব কিছু ভুলে গোটা পুজোতে এখানে বসে থাকছেন এই অনশন মঞ্চে ওদের সাথে বসে থাকছেন এবং একটাই কথা বলছেন উই ওয়ান্ট জাস্টিস একটাই কথা বলছেন বারবার যে সব কিছু ভুলে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে টানা ওরা ওদের সাথেই মানে এই অনশনকারী ডাক্তারদের সাথে টানা বসে রয়েছেন এবং তা তাদের জন্য নিজের পরিবার নয় অথচ তাদের জন্য কিন্তু চোখের জল ফেলছেন কারণ আজকের দিনে ওরা সবাই পরিবার এক হয়ে গিয়েছেন মধুকল্পিতা একেবারে মনীষা সেটা বোঝাই যাচ্ছে এবং যে খবর আপনাদেরকে জানাচ্ছি আরও এক অনুসরণকারী চিকিৎসক তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন আমি আবারও মনীষার কাছে চলে যাবো মনীষা এখানে অন্যান্য ছাড়া চিকিৎসকেরা রয়েছেন তারা লাগাতার স্লোগানিং করছেন এবং তারা বারবার করে এই বার্তাটাই বোঝানোর চেষ্টা করছেন যে এই আন্দোলনে তারা পাশে রয়েছেন কোনোভাবেই অনুসরণকারী যারা চিকিৎসকেরা রয়েছেন তাদের মনোবল যেন না ভেঙে যায় সে কারণেই কিন্তু লাগাতার তারা স্লোগানিং করে চলেছেন মনীষা শোনা যাচ্ছে আমার কথা আমরা লাগাতার যেদিকে নজর রাখছি ধর্মতলায় সেখানে লাগাতার আন্দোলনে রয়েছেন যারা অনুসরণকারী চিকিৎসকেরা রয়েছেন তারা লাগাতার আন্দোলন করছেন অপরদিকে আরও এক অনুসরণকারী চিকিৎসক তিনি অসুস্থ হয়ে পড়েছেন অনুষ্ঠুপ মুখার্জি তাকে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কলকাতা মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দুটো ছবি একদিকে অনুষ্ঠুপ মুখার্জি তাকে যে মুহূর্তে নিয়ে যাওয়া হয় সেই মুহূর্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছি অপরদিকে আরও একটা ছবি দেখাচ্ছি ধর্মতলায় সেখানে বিচারের দাবিতে আন্দোলনটা এখনো পর্যন্ত জারি রয়েছে এবং সেখানে যারা উপস্থিত রয়েছেন যারা সহ নাগরিকরা রয়েছেন তারা রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন তারা বলছেন যে আর কবে বিচার পাবেন অভয়া এই প্রশ্নটাই তুলছেন তারা এই মুহূর্তে দেখুন যে মুহূর্তে নিয়ে যাওয়া হয় অনুষ্ঠুপ মুখার্জিকে সেই মুহূর্তের ছবিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আরও এক অনশনকারী জুনিয়র চিকিৎসক তিনি অসুস্থ হয়ে পড়েছেন তার অ্যাম্বুলেন্স সেখান থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্লোগানিংটা যেন আরও বেশি জোরদার হয় আরও বেশি করে স্লোগানিং উঠতে থাকে উই ওয়ান্ট জাস্টিস আমি আবারও সরাসরি মনীষার কাছে চলে যাবো মনীষা এই মুহূর্তে সেখানে কী ছবি তুমি দেখতে পাচ্ছ মধুকল্পিতা আলাদা করে বলার কিছু নেই এখানে দেখতে পাচ্ছ অনেক মায়েরা আছে বোনেরা রয়েছে দিদিরা এবং তারা তাদের কোনো রক্তের সম্পর্ক নেই মধুকল্পিতা তারা সবাই স্বতঃপ্রণোদিত হয়ে এখানে আজকে এসেছেন এবং একটাই কথা বলছেন সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে শুধু তাদের সন্তান তুল্য বা ভাই বা দাদা তুল্য এই সমস্ত ছেলে মেয়েগুলোর জন্য বোনদের জন্য যারা এখানে দিনের পর দিন অনশন করে যাচ্ছেন তারা এখানে এসেছেন শুধুমাত্র ওনাদেরকে সাপোর্ট করার জন্য আপনারা এসেছেন আজকে এই অবস্থা দেখে অনুষ্ঠুপদের দেখে চোখে জল আসছে আপনাদের মানে কি বলবেন এই পরিস্থিতি আপনারা এরপরে এই জিনিস দেখছেন মানে এরপরে আরও কেউ অসুস্থ হয়ে যেতে পারে না না আর চাইছি না কেউ অসুস্থ হোক আমরা আর চাইছি না আমরা চাইছি যাতে এরা সকলেই সুস্থ আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উনি যেন এটা দেখাশোনা করেন এবং এদের জন্য সু একটা ব্যবস্থা করে দিয়ে এদের এই মানে এটাকে তুলে নেন এই যে ধর্ণা মঞ্চে ওরা বসে আছে সেটাকে যেন ওরা উনি তুলে নেন ওদের সুবিচার দিয়ে ওরা যে দশ দফা দাবি করেছে সেই দাবিটা যেন উনি পূরণ করেন হ্যাঁ ওরা যেভাবে কষ্ট করে পড়াশোনা করছে এটা তো মানে সাংঘাতিক ব্যাপার না এটা আমরা চাই না এরপরে নেক্সট জেনারেশন যারা আরও বড় হচ্ছে তারাও তো এটা কি দেখে বড় হচ্ছে
উনি যেন শীঘ্রই এর ব্যবস্থা নিন। ওরা তো নিজেদের জন্য কিছু চাইছে না, ওরা তো সব দাবিগুলো নিজেদের জন্য কিছু না। আজকে যে সমাজের অসুখ হয়েছে, আজকে যে বিভিন্ন খারাপ সব ব্যবস্থা, সেটারই প্রতিকার ওরা চাইছে, যেটাতে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালোভাবে বাঁচতে পারে, পরে যারা কলেজে ঢুকবে তারা যাতে ভালোভাবে গিয়ে সেখানে একটা উন্মুক্ত পরিস্থিতি একেবারেই মানে অন্য পরবর্তী প্রজন্ম যেন ভালো থাকেন বলতে পারো, তাদেরই সন্তানদের জন্য আজকে এসেছেন বিভিন্ন জায়গা থেকে, যেখানে কোথাও নবমী বা দশমী সেলিব্রেশন চলছে, সবাই হয়তো অনেকেই সেখানে ব্যস্ত রয়েছেন, কিন্তু তার মধ্যে থেকেও সাধারণ মানুষ শুধুমাত্র একটু সময় বের করে দেখতে এসেছেন এবং তারপরেই এই দুর্ঘটনা। আপনি কোথা থেকে এসেছেন? আমি শীতির মোড় থেকে এসেছি। মানে আপনি দেখতে পাচ্ছি যে প্রচন্ড কাঁদছেন দুঃখে, আপনি তো কেউ হন না ওনার। আমরা এখানে এতজন মানুষ আছি, সবাই আমরা মানবিকভাবে সম্পর্কযুক্ত ওনার সাথে। আজকে এনারা যারা এতদিন ধরে অনশন করে বসে আছেন, ওনারা তো বাড়িতে থাকতেই পারতেন, কি দরকার ছিল আমাদের কথা ভেবেই তো, আমাদের সিকিউরিটি, আমাদের তাদের সিকিউরিটি বানাম, নারীদের নিরাপত্তার কথা ভেবেই, কথা ভেবে আমাদের সবকটা মানুষের সবার নিরাপত্তার কথা ভেবেই ওনারা আজকে রাস্তায় নেমেছেন। তাহলে আমরা তাদের পাশে এসে দাঁড়াতে পারি না? পুজো তো সারা জীবনে যতদিন বেঁচে থাকবো আবার আসবে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, অসুস্থ অনুষ্ঠুপ মুখার্জি অনশনকারী চিকিৎসক, তাকে ইতিমধ্যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।